Hello friends, good morning and welcome back to my channel Ri'store. আজকে হচ্ছে কালী পুজো আর কালী পুজোর দিন আমি একদম লাল রঙের কুর্তি পরে রেডি হয়ে গেছি অনেকে প্রদীপ ততক্ষণে জ্বালিয়েও দিয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা মর্নিং না ব্যাপারটা আফটারনুন হয়ে গেছে তো এখন আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি আজকে দিনের বিশেষ এই দিনটার জন্য আমার মনে হয় কালীঘাটের থেকে পারফেক্ট জায়গা পুজো দেওয়ার জন্য আর কোথাও হয় না আর আমার বাড়ি থেকে সবথেকে কাছাকাছি হচ্ছে কালীঘাটে তো সেই জন্য আমি আর মা অলরেডি পৌঁছে গেছি এখন ওয়েট করছি কারণ আমার সাথে আমার মায়ের সাথে আজ যাবে হচ্ছে আমার দিদি তো দিদি আনফর্চুনেটলি আজকে ছুটি পায়নি অফিসে তো এই যে দেখতেই পাচ্ছ দিদি এখন এসে গেছে তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি আর ওপরে লাইটিংও লাগানো আছে তখনও আলো আছে বলে আর কি জ্বালাইনি আর একটু অন্ধকার হলে জ্বালাবে আমি প্রায় এক বছর পর কালীঘাটে এলাম এসে দেখছি প্রচুর চেঞ্জেস হয়ে গেছে দোকানপাট সব এদিক ওদিক হয়ে গেছে কারণ এখানেও দক্ষিণেশ্বরের মতো স্কাইওয়াক বানানোর প্রস্তুতি চলছে সেই জন্য অনেক ভাঙা চোরা হচ্ছে রাস্তাঘাট দোকানপাট শিফটিং হচ্ছে আর দেখছি প্রচুর দোকান কি সুন্দর মন্দিরে যাবতীয় সামগ্রী ঠাকুরের মূর্তি সিঁদুর তারপর ওই চুড়ি অনেক ফটো এসব কিছুই বিক্রি হচ্ছে তো সেগুলো আর কালারফুল এত সুন্দর ঠাকুরের জামা বিক্রি হচ্ছিল শঙ্খ মানে প্রচুর সামগ্রী বিক্রি হচ্ছিল তো সেগুলো দেখতে দেখতে আস্তে আস্তে মন্দিরের দিকে এগোচ্ছিলাম তারপর ফাইনালি আমরা আমাদের একটা দোকানে এলাম সেখানে যা যা ডালা সাজানোর সেই সব বন্দোবস্ত করলাম আরও বেশি মন থেকে ভালো লাগছিল কারণ আমি এই পুজোটা আমার ফার্স্ট স্যালারি যখন পেয়েছিলাম সেটা তখন সেই সময় আসা হয়নি তো সেটা আমি জমিয়ে মায়ের কাছে রেখে দিয়েছিলাম তো আজকে সেই স্যালারির টাকা দিয়েই আমি মায়ের পুজো দেব তো মায়ের পুজোর দিনেই আমার কি স্যালারির টাকা দিয়ে পুজো দিতে পেরে খুবই ভালো লাগছে বাট লাইন প্রচণ্ডই ছিল স্বাভাবিকভাবেই আজকে লাইন হওয়াটাই স্বাভাবিক কিন্তু লাইন এগিয়েও যাচ্ছিলো তো এখন মোটামুটি বিকেল হয়ে গেছে তো আমাদের পুজো দেওয়াও খুবই ভালোভাবে হয়ে গেছে ভালোভাবেই দর্শন হয়েছে ভিড় ছিল কিন্তু দর্শন করতে পেরেছি তো এখন এই মন্দির মানে যেখান থেকে ডালা নিয়েছিলাম সেখান থেকে কথাবার্তা বলে সব কখন কি ভোগ দেয় দা দেয় কেমন কি দাম সেই সব জেনে নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম মাকে বললাম যে পাশেই তো শ্মশানকালী চলো তাহলে শ্মশানকালী ঠাকুরটা দেখে যাই তো এই জন্য আমি এগিয়ে যাচ্ছিলাম শ্মশানের দিকে দেখলাম কি সুন্দর একটা লাইটের বিশাল বড় গেট করেছে কথিত আছে যে প্রত্যেক বছর এখানে একজন সদবার আর কি মরদেহ চুল্লিতে ঢুকলে তারপরেই এই শ্মশানকালী মায়ের পুজো শুরু হয় তো ঠাকুরের কাছে আসতেই দেখলাম যে তখনও ঠাকুরের সাজ কমপ্লিট হয়নি তার আর কি সেই পর্বই চলছে তো দূর থেকেই প্রণাম করলাম প্রত্যেক বছর একই ধাতের ঠাকুর তৈরি হয় একই সাইজের একই রঙের পুরো সেম টু সেমই ঠাকুর তৈরি হয় তো সেখান থেকেই আর কি নমস্কার করে দেখলাম এখানে বলিও হয় তো যতক্ষণ না সদবা ডেড বডি আসে পুজো শুরু হয় না আগেই বললাম তারপরেই সব পুজোর পরপর যা স্টেপ সেগুলো শুরু হয় তো সেখানে প্রণাম করে আমি আর দিদি বেরিয়ে এলাম তারপর শ্মশানকালী দেখে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম চেতলা অগ্রণীর পুজোর দিকে আর চেতলা হচ্ছে কালীঘাটের মূল কেন্দ্রই বলা চলে এখানে প্রত্যেক 1 কিলোমিটারের মধ্যেই তোমার 4 থেকে 5টা মিনিমাম কালী পুজো তো হয়েই থাকে আর এইটা হচ্ছে চেতলা অগ্রণীর পুজোর মণ্ডপ দেখতেই পাচ্ছ
পুরো মণ্ডপটাই একটা শিবলিঙ্গের আকারে তৈরি করা হয়েছে, আর তার ঠিক ভেতরেই রয়েছে মা কালীর একটা অপূর্ব মূর্তি। তো দেখতেই পাচ্ছ পুরো শ্যামা কালীর আদলে তৈরি করা হয়েছে, আর সামনেটা যেরকম বললাম পুরোপুরি শিবলিঙ্গের আকারে। তো সেখানেও আমরা প্রণাম করে তারপর আবার এগিয়ে চললাম। মা দিদি অলরেডি টায়ার্ড হয়ে গেছে হাঁটতে হাঁটতে, বাট আমার কোথাও মন থেকে খুবই একটা পজিটিভ ভাইব, মানে এক্সট্রা ভাবে ফিল হচ্ছিল। তো তারপর আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম চামুণ্ডা কালীর দিকে, সেটা একদম নিউলিপুর ব্রিজের শুরুর পাশেই হয়। তো বললাম যে চলো সেটাও দেখে যাই, কিন্তু এখানেও এসে দেখলাম যে তখনও অবধি প্রস্তুতি পর্ব চলছে, যেহেতু পুজো রাতে, আর এখানের মেন অ্যাট্রাকশন হচ্ছে রাতে যখন আর কি পুরো অন্ধকার হয়ে গিয়ে লাইটিং শোটা শুরু হয়, তখন মনে হয় যেন জিপটা এদিক ওদিক নড়ছে বা কঙ্কালরা হাসছে। তো সেই শোটা এখনও শুরু হয়নি, তো যেহেতু লাইট জ্বালিয়ে কাজ করা হচ্ছিল তো সেই ভাইবটা মিস করলাম। কিন্তু তাতে কি হয়েছে, প্রণাম করে মাকে আর কি মনস্কামনা জানিয়ে সেখান থেকে চলে এলাম। সত্যি কথা বলতে দীপাবলির পুজোয় দীপের এই আলোকমালাগুলোর দেখতে সত্যিই অনুবদ্য লাগে। তারপর সেখান থেকে সোজা চলে গেছিলাম আমার আদি বাড়িতে। এই যে দেখতে পাচ্ছ চিকু আমাকে দেখে এক্সাইটেড হয়ে একবার এদিক ওদিক ঘাড়বে গিয়ে কথা বলে কিছু বলার বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কী বলছে আমি আর আলটিমেটলি বুঝে উঠতে পারলাম না। তারপর সেখান থেকে আমি দিদি আর ভাই মিলে একটু ওই পাড়াটার আশেপাশে যা যা ঠাকুর হয় সেগুলো দেখতে বেরোলাম। সেখানেও কি সুন্দর লাইটের গেট করেছিল, মানে যেটা আগেই বললাম যে দীপাবলি মানেই দীপের আলোক রোশনি তো থাকবেই, হরেক রকম কালারের হরেক রকম ডিজাইনের ভ্যারাইটি অফ লাইটস। দেখতেই পাচ্ছ এখানে একটা কি সুন্দর পুরানো রাজবাড়ি স্টাইলের এক আদলে একটা প্যান্ডেল করেছে, সেখান থেকে আবার ঝুড়ি ঝুড়ি গাছের বটের আর কি ঝুড়িও নেমেছে। এখানেও প্রতিমা তৈরি চলছে, মোটামুটি এখনও সম্পূর্ণ সাজানো প্রস্তুতি পর্ব চলছে। তো সেইখানেও প্রণাম করে দেন আমি আর ভাই আর কি আর একটু এগোতে লাগলাম। তারপরই আবার দেখলাম আমাদের নিউয়ালিপুরে খুব ফেমাস একটা রাজেশ্বরী মায়ের মন্দির আছে, সেখানে কি সুন্দর সামনেটায় আবার রঙ্গোলি বানানো হচ্ছিলো। দিদি ভেতরে ঢুকে ছবিও তুলছিল, আমি বাইরে থেকেই ছবি তুলছিলাম, কারণ কী করে রঙ্গোলিটা বানাচ্ছিলো সেটা আমি দেখছিলাম। আর ভেতরে দেখছিলাম যে দিয়াগুলো সাজাচ্ছে আস্তে আস্তে। তো বাইরে থেকেই প্রণাম করে আমি আর দিদি ভাই আবার আস্তে আস্তে এগিয়ে চললাম। চলে এলাম এখন যেখানে থাকি সেই বাড়ির পাড়ায়। এই প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে আর অনেক প্রাইজও পেয়েছে এবার, আর সবথেকে বড় কথা ইকো ফ্রেন্ডলি পুজোর জন্য এই পুজো পুরস্কৃত হয়েছে। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি এই পুজোর প্যান্ডেল। আর পুজোর থিম ছিল ভক্তিতেই মুক্তি, কাজে সেই ভাবনায় এত সুন্দর ফুটিয়ে তুলেছিল। আর সবথেকে ইন্টারেস্টিং পার্ট আমার যেটা লেগেছে এই গোটা মণ্ডপের সাজসজ্জার থেকেও, সেটা হচ্ছে মায়ের মুখটা, সেটা চলো তোমাকে দেখাচ্ছি। তার আগে দেখে নাও এই আঁকাটা, এই আঁকাটাও অপূর্ব হয়েছিল, পুরো নিজের হাতে মায়ের এত সুন্দর রূপ এঁকেছিল যে বর্ণনাই করা যায় না। ওই যে আমার ব্যালকানিতেও লাইট জ্বলছে দেখা যাচ্ছে, শুধু তাই নয় আশেপাশের প্রত্যেকটা ফ্ল্যাটেই আলো আলো আলোর প্রচণ্ড রকমের আলোর ঝলকানি, যা সত্যিই ভালো লাগে। তারপর ঘরে এলাম, টায়ার্ড তো ডেফিনেটলি লাগছে, কিন্তু এই কালী পুজোর গল্প এখানেই শেষ নয়।
কারণ আবার আমি মা আর দিদি বাইকে করে বেরোচ্ছি হচ্ছে যাব হরিদেবপুরে, কারণ সেখানে আমাদের এক রিলেটিভ থাকে, মানে আমার এক দাদু থাকেন, তার বাড়িতে পুজো হয়, তো সেই পুজোতেই আর কি যাচ্ছি। চলো তোমাদেরকেও দেখাই। আর বলতে বলতে এসেও গেছি পুজোতে, দেখছি এখানেও পুজো প্রস্তুতি চলছে, আমার মাসিরা আর কি যা যা সরঞ্জাম সাজানো গোছানো সেইগুলো করছে, সেগুলো আমি দেখছি। আর এখানে এই যে কথাবার্তাও চলছে, কারণ এটা একটা গেট টুগেদারও বটে, এই যে এখানে দাদু বসে আছে তার পাশে মা, আর ওটা আমার একটা ভাই হয়, তো ভাই আর মেসো মিলে ঠাকুরের পিছনের ব্যাকগ্রাউন্ড সেট করছে, চেষ্টা করছে সেটাকে সেট করার, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। মানে সবাই মিলে এখানে একসাথেই কাজ করা হয়, তো খুবই মজাও হয় একটা ঘরোয়া নিজেদের পুজোতে সবাই মিলে একসাথে গেট টুগেদার হয়, কাজ হয়, খাওয়া দাওয়া হয়। তো এখানে রাতে পুজো শুরু হয়, এবং সবথেকে ইন্টারেস্টিং পার্ট, এখানে পুজোতে প্রত্যেক বছর ভরে পড়ে, তো তখন আর দেখতে পাই না কারণ বাড়ি চলে যেতে হয়। আর এই যে এটা আমার আরেকটা ভাই, যে প্রচণ্ড রকমের অ্যানিমেল লাভার, তো এই যে এখন আমাকে দেখাচ্ছে ওর বিড়াল, মানে পোষা বিড়ালটাকেও কী করে মানুষ করছে, সেখানেই থেমে থাকেনি, তারপর ও একটা মানে দুস্থ কাঠবিড়ালির বাচ্চাকে তুলে এনেছে এবং তাকে আস্তে আস্তে বড় করছে, কী করে মানুষ করছে, তার জন্য ও নিজেই এই খাঁচাটা বানিয়েছে যাতে ও সেখানে থাকতে পারে, যাতে ওর ওয়ার্ম লাগে, সেই জন্য তার মধ্যে স্পঞ্জ দিয়ে সেই ব্যবস্থাও করেছে। তো সেটাই আমাকে আর কি বের করে করে দেখাচ্ছে, চেষ্টাও করেছিল নাকি ওকে ওর মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার, কিন্তু আবার ফিরে ওর কাছেই চলে এসছে। এ দেখো দেখতেই পাচ্ছ কী সুন্দর ওকে ফিড করাচ্ছে, আর কাঠবিড়াইটাও কী কিউট, কী সুন্দরভাবে সেটা খাচ্ছে, আমার তো দেখে খুবই ভালো লেগেছিলো। তার যেই পুজোতে এখানে যাওয়ার এটাই মজা, যে সবার সাথে দেখা হয়, আলাপ হয়, মানে আলাপ তো অবভিয়াসলি হয়ই, নতুন নতুন অনেক লোকজনও আসে, তো আর সাথে পুজোরই প্রস্তুতি পর্ব, প্রত্যেক বছরই দাদুর থেকে নতুন নতুন ভরে পড়ার গল্প, কী হয় না হয় সব নিয়মকানুন সেগুলো সব জানি শুনি, ভীষণই ভালো লাগে। আনন্দ মজা গল্প করতে করতে রাত অনেকটাই হলো, এবার বাড়ি ফিরতে হবে, তো এখানে সব মাসি মেশোরা আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য আর কি বাইরে বেরিয়ে এসছে, তো একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো এবার চলো আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক। আর এখানে মেশো আমার সাথে আর কি করছে, যেই যে ফ্রগের ফুটেজ নিচ্ছে লুকিয়ে পড়ি। তো করুণাময়ী মায়ের মন্দিরের ওপর থেকেই যাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদেরকেও এক ঝলক দেখিয়ে দিই কী সুন্দর মন্দিরটা সাজিয়েছে, অনেক পুজোর লাইনও ছিল যখন যাচ্ছিলাম, সেটা যখন ফিরছিলাম তখন অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো, তো চলো। অনেক বড় হয়ে গেল মিনি ব্লগটা, বাট খুবই মজায় কাটলো দিনটা, বাট ভিডিওটা এবার এখানে এন্ড করবো, যাওয়ার আগে লাস্ট বাট নট লিস্ট আমাকে আমার চ্যানেলকে রিস্টোরকে ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো বাই।